সো হ্যালো ব্রো, কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। সো চলে আসছে হোয়াটসঅ্যাপের একটা বিশেষ নতুন আপডেট। আপডেটের ফলে এখন থেকে আপনি আপনার হোয়াটসঅ্যাপে চ্যানেল ক্রিয়েট করতে পারবেন, ইউটিউব তারপরে টেলিগ্রামের মতোই আপনি আপনার হোয়াটসঅ্যাপে এখন থেকে চ্যানেল ক্রিয়েট করতে পারবেন। চ্যানেলে আনলিমিটেড মেম্বার থাকবে, ফলোয়ার থাকবে এবং আপনি চাইলে এখান থেকে পরবর্তীতে ইনকামও করতে পারবেন যেহেতু একটা চ্যানেল। তো কীভাবে আপনি আপনার হোয়াটসঅ্যাপে চ্যানেল ক্রিয়েট করবেন, যারা চ্যানেল ক্রিয়েট অপশনটা পাচ্ছেন না তারা কীভাবে চ্যানেল ক্রিয়েট অপশনটা পাবেন, মোট কথায় বলতে গেলে আজকের এই ভিডিওতে আপনাদের যে হোয়াটসঅ্যাপে নতুন একটা আপডেট আসছে চ্যানেল ক্রিয়েট করার, সেই চ্যানেল ক্রিয়েট করার সম্পর্কে এ টু জেড ধারণা দিয়ে দেবো, চ্যানেল ক্রিয়েট করার নিয়মটাও দেখিয়ে দেবো। তো প্রথমত আপনি যেটা করবেন, আপনার ফোনের যে গুগল প্লে স্টোরটা রয়েছে প্লে স্টোরটাকে ওপেন করবেন, দেন আপনি হোয়াটসঅ্যাপ লিখে সার্চ করে দেবেন। হোয়াটসঅ্যাপ লিখে সার্চ করলে আপনি আপনার ফোনের যে হোয়াটসঅ্যাপ অ্যাপটি পাবেন এটাকে আপনি প্রথমত প্লে স্টোর থেকে আপডেট দিবেন। আপডেট না দিলে কিন্তু নতুন যে অপশন আসছে হোয়াটসঅ্যাপে চ্যানেল ক্রিয়েট করার কিংবা অন্যদের চ্যানেলে জয়েন হওয়ার, সেখান থেকে সেই অপশনটা কিন্তু আপনি পাবেন না। তাই আপনি যেটা করবেন, হোয়াটসঅ্যাপটাকে প্রথমত প্লে স্টোর থেকে আপডেট দিয়ে দেবেন, তারপর আপনি সরাসরি এই হোয়াটসঅ্যাপ অ্যাপটাকে ওপেন করবেন। ওপেন করার পরে এবার আপনি এখানে দেখতে পারবেন যে সাইডে একটা অপশন রয়েছে আপডেটস বলে, এখানকার এই আপডেটস অপশনটা আপনি একবার ক্লিক করে দিবেন। এটা কিন্তু নতুন অপশন অ্যাড হয়েছে, পূর্বে কিন্তু এখানে কোনো আপডেটস অপশন ছিল না, জাস্ট এই চ্যাট এবং কল এবং স্টোরি অপশন ছিল। এখান থেকে কিন্তু নতুন একটা অপশন অ্যাড হয়েছে হোয়াটসঅ্যাপে, সেটা হচ্ছে আপডেটস বলে। আপনি এখানকার এই আপডেটস অপশনটায় ক্লিক করে দিবেন। তো ক্লিক করলে এবার আপনি এখানে দেখতে পারবেন যে এই ধরনের ইন্টারফেস শো করবে। নিচে দেখতে পারবেন যে ইতিমধ্যে যারা হোয়াটসঅ্যাপে চ্যানেল ক্রিয়েট করেছে তাদের চ্যানেলগুলো কিন্তু এখানে শো করবে। এখানে দেখতে পাচ্ছেন যে অসংখ্য অসংখ্য চ্যানেল শো করতে আসছে হোয়াটসঅ্যাপে যারা চ্যানেল ক্রিয়েট করছে তাদের চ্যানেলের। এখান থেকে আপনি যেটা করতে পারেন, নিচে দিয়ে ফাইন্ড চ্যানেলস বলে একটা অপশন রয়েছে, এই ফাইন্ড চ্যানেলস অপশনটায় ক্লিক করে আপনি যে কোনো ধরনের চ্যানেল খুঁজে বের করতে পারেন, আপনার পছন্দের যেই চ্যানেলে আপনি জয়েন হতে পারছেন। তো আমরা আজকের ভিডিওতে আপনাদের দেখাবো যে কীভাবে আপনি হোয়াটসঅ্যাপে চ্যানেল ক্রিয়েট করবেন সেটা। আর এখানে দেখতে পাচ্ছেন যে অসংখ্য চ্যানেল কিন্তু ইতিমধ্যে রয়েছে, ভেরিফাইও হয়ে গেছে, অসংখ্য মেম্বারও রয়েছে। আপনি এখান থেকে জাস্ট হোয়াটসঅ্যাপে এই নতুন ধরনের নতুন করে আপনি একটা চ্যানেল ক্রিয়েট করার জন্য আপনি যেটা করবেন, হোয়াটসঅ্যাপে এসে এই আপডেটস অপশনটা এসে এখানে দেখতে পারবেন যে চ্যানেলসের সাইডে একটা অপশন রয়েছে প্লাস আইকন বলে, এইখানকার এই প্লাস আইকন অপশনটা আপনি একবার ক্লিক করে দিবেন। তো প্লাস আইকন অপশনটা ক্লিক করলে এবার আপনি এখানে দেখতে পারবেন যে আপনার কাছে দুইটা অপশন দিবে, একটা হচ্ছে ক্রিয়েট চ্যানেল বলে আর একটা হচ্ছে ফাইন্ড চ্যানেলস বলে। এখানকার এই ফাইন্ড চ্যানেলস অপশনটা ক্লিক করে আপনি যে কোনো ধরনের হোয়াটসঅ্যাপ চ্যানেল আপনি নাম সার্চ করে খুঁজে বের করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার কাছে কিন্তু ক্রিয়েট চ্যানেলস বলে কোনো অপশন আপাতত দেয়নি, আপনার কাছেও থাকতে পারে নাও থাকতে পারে। যেহেতু এটা হচ্ছে নতুন আপডেট, ইতিমধ্যে কিন্তু সবার ফোনে অ্যাভেলেবল হয়নি, কয়েকটা বিশেষ ফোনে অ্যাভেলেবল হয়েছে, ধীরে ধীরে সম্পূর্ণ সবার ফোনেই ক্রিয়েট চ্যানেলস বলে একটা অপশন দিয়ে দেবে। তো কীভাবে আপনি ক্রিয়েট করবেন চ্যানেল সেটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। জাস্ট আপনি হোয়াটসঅ্যাপে এসে আপডেট অপশনটা ক্লিক করে প্লাস আইকন অপশনটা ক্লিক করে দেবেন। তো প্লাস আইকন অপশনটা আপনি ক্লিক করলে এবার আপনি এখানে দেখতে পারবেন যে এখানে আপনার কাছে দুইটা অপশন দেবে, একটা হচ্ছে ফাইন্ড চ্যানেলস বলে আর একটা হচ্ছে ক্রিয়েট চ্যানেলস বলে। আপনি উপরে যে ক্রিয়েট চ্যানেলস অপশনটা রয়েছে এবার আপনি এখানকার এই ক্রিয়েট চ্যানেল অপশনটা ক্লিক করে দেবেন। তাহলে আপনি এখানে দেখতে পারবেন আপনার কাছে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন রুলস দেবে, এখান থেকে আপনি এগুলো পরে দেন। এখানে নিচে দেখতে পাচ্ছেন যে কন্টিনিউ বলে একটা অপশন রয়েছে, এই কন্টিনিউ অপশনটাই ক্লিক করে দেবেন। তো ক্লিক করলে এবার আপনি এখানে দেখতে পারবেন যে আপনার কাছে হোয়াটসঅ্যাপে চ্যানেল ক্রিয়েট করার জন্য সিম্পল একটা ইন্টারফেস দেবে, একটা হচ্ছে আপনি এখানে আপনার নাম দিয়ে দেবেন, কোন নামের চ্যানেল ক্রিয়েট করতে চাচ্ছেন, তারপর আপনি এখানে ক্যামেরা অপশনটা ক্লিক করে এখানে আপনি আপনার একটা প্রোফাইল ফটো দিয়ে দেবেন আপনার চ্যানেলে। দেন আপনি এখানে ডেসক্রিপশন বক্সে ক্লিক করে যে কোনো ধরনের ডেসক্রিপশন লিখতে পারেন আপনার হোয়াটসঅ্যাপ চ্যানেলের জন্য দর্শকদের উদ্দেশ্যে। দেন আপনি এখানে দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট চ্যানেল বলে একটা অপশন রয়েছে, এই ক্রিয়েট চ্যানেল অপশনটা ক্লিক করলে আপনার হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্ট থাকবে যে আপনার নম্বর, সেই নম্বর দিয়ে একটা অ্যাকাউন্ট একটা চ্যানেল ক্রিয়েট করা সাকসেসফুল হয়ে যাবে এবং আপনার যে চ্যানেলটা থাকবে সেখানে আপনার উপরে কর্নার লিঙ্ক থাকবে, লিঙ্ক শেয়ার করাতে পারেন বন্ধু বান্ধবদের মাঝে। আপনার লিঙ্কে ক্লিক করে কেউ আপনার হোয়াটসঅ্যাপে চ্যানেলে জয়েন হতে পারে, তো সেখান থেকে আপনার ফলোয়ার থাকবে, সে জয়েন হয়ে গেলেই। আর আনলিমিটেড আপনি ফলোয়ার আনলিমিটেড মেম্বার জয়েন করতে পারবেন আপনার হোয়াটসঅ্যাপে। আপাতত কিন্তু হোয়াটসঅ্যাপ চ্যানেলের মাধ্যমে কোনো টাকা ইনকাম করা যায় না, ভবিষ্যতে ধারণা করা হয়েছে যে এই হোয়াটসঅ্যাপ চ্যানেলের মাধ্যমে কিন্তু টাকা ইনকাম করা যাবে, যেহেতু অন্য অন্য চ্যানেলের মাধ্যমে ইজিলিভাবে টাকা ইনকাম করা যায়, টেলিগ্রাম তারপরে ফেসবুক পেজ তারপরে ইউটিউব চ্যানেল যে কোনো ধরনের চ্যানেলের মাধ্যমে কিন্তু টাকা ইনকাম করা যায়, ভবিষ্যতে এই হোয়াটসঅ্যাপ চ্যানেলের মাধ্যমে টাকা ইনকাম করা যাবে, সেক্ষেত্রে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন এবং রুলস দিয়ে দেবে। তো যাই হোক, এভাবে আপনি আপনার হোয়াটসঅ্যাপে একটা চ্যানেল খুলে নিতে পারেন ইজিলিভাবে। আপনার হোয়াটসঅ্যাপে কি ওই আপডেটস অপশন এবং ক্রিয়েট চ্যানেলস অপশনটা আছে? থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, না থাকলে কিছুদিনের মধ্যে হয়তো পেয়ে যাবেন। তার জন্য আপনাকে যেটা করতে হবে, প্লে স্টোর থেকে হোয়াটসঅ্যাপটাকে প্রতিনিয়ত আপডেট করে রাখবেন। আর যেটা করতে পারেন, আপনি আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলটা জয়েন হয়ে নিতে পারেন, আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলটার লিঙ্ক আপনি
এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো হোয়াটসঅ্যাপের এই নতুন আপডেট অর্থাৎ এই যে নতুন করে হোয়াটসঅ্যাপের চ্যানেল ক্রিয়েট করা যায় এটা নিয়ে আপনার যদি কোনো মতামত থাকে কিংবা হোয়াটসঅ্যাপ নিয়ে যে কোনো ধরনের মতামত থাকলে সমস্যা থাকলে অবশ্যই এই ভিডিওর কমেন্টে জানাবেন, আমি রিপ্লাই দিয়ে বোঝানোর চেষ্টা করবো। না বুঝতে পারলে নতুন করে একটা ভিডিও নিয়ে আসবো, লিঙ্কটা আপনাকে পাঠিয়ে দেবো। সো ভিডিও এবং এই হোয়াটসঅ্যাপ নিয়ে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে যাবেন, ভিডিও সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ আপনাকে।